আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আয়াত সংখ্যা 10 থেকে শিখব। তো গতকালকের ভিডিওতে আমরা আয়াত সংখ্যা 5 থেকে 9 পর্যন্ত শিখেছিলাম, অর্থাৎ 5 থেকে 9 পর্যন্ত আমরা বানান করে শিখেছিলাম। তো যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। তো আজকে আমরা শিখব আয়াত সংখ্যা 10 থেকে 13 পর্যন্ত বানান করে শুদ্ধ করে শিখব। তো অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অর্থাৎ কীভাবে আমরা গুণনা করব, কীভাবে ওয়াকফ করব, কীভাবে আমরা মদের হরফগুলো টান দেব, কীভাবে আমরা হরকতের উচ্চারণগুলো করব, কীভাবে হরফের উচ্চারণগুলো করব, এ প্রত্যেকটা জিনিস আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসেন। অর্থাৎ যদি আপনি কোরআন শিফটটা একটু কম বোঝেন, একটু কম পড়তে পারেন, মানে একটু কম পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো দেখে আসবেন। যদি আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনি এই ভিডিওগুলো অনেক সুন্দর করে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فايزر في قبش قو في قو لامو بش لو في قلو فايزر في এটা অবশ্যই মদ হরফ, এখানে আমরা ক্লিপ টান দিব। অপেশ কু একটা হরকত, এখানে টান দিব না। লাম অপেশ লু একটা মধ্য হরফ, এখানে টান হবে। ফি কুলু বাজের বি ফি কুলু বি হাগে এ মিমকে ধরবে, হা মিমজের হিম ফি কুলু বি হিম হিম এখানে আমরা গুণনা করব। আর এই গুণার নাম হচ্ছে মিম সাকিনের ইদগাম গুণনা। তো অবশ্যই আপনারা এখানে গুণনা করবেন ফি কুলু বি হিম মিম জেবর মা রজেবর র মা রদ দদ দুই পেশ দুন ফি কুলু বিহিম মা রদুন ফি কুলু বিহিম মা রদুন ফাজবর ফাজ ঝা আলিফ জবর ঝা ফাজা দাল জবর দা ফাজা দা হাপেশ হু ফাজা দাহু এই ঝাতে অবশ্যই একলে টান হবে। ফাজা দাহু মিম লাম্পেশ মূল মিম লাম্পেশ মূল ফাজা দাহু মূল লাম খরচ হব লা হবে না, হবে লাম খরচ হব ল ফাজা দাহুমুল ল হাপেশ হু ফাজা দাহুমুল ল হু মিম জিবর মা রজিবর র মা র দদ আলিফ দুজিবর দন মা র দন ফাজা দাহুমুল ল হু মা র দন। আর যদি আমরা এখানে অক্ষ দিই তাহলে হবে ফাজা দাহুমুল ল হু মা র দ এই দতে আমরা এক লিপ টান দিব, অর্থাৎ এক জীবর বাদ দিয়ে আমরা আরেক জীবর দিয়ে পড়ব। তো অক্ফর অবস্থায় যদি টানবিনে এইভাবে দুই জীবর আসে তাহলে যদি আমরা সেখানে ওয়াকফ দিই অবশ্যই আমরা সেখানে কী করবো, এক লিপ পরিমাণ টান দিব। তো ফি কুলু বিহিম মার দুন ফাজা দা হুমুল ল হু মার দ। তো বন্ধুরা, আমরা যদি এখানে ওয়াকফ ধরি তাহলে হবে ফি কুলু বিহিম মার মার মানে রটা এবং দত এই দুটি আমরা জজমওয়ালা হরফের মতো উচ্চারণ করব। আর যদি ওয়াকফ না ধরি তাহলে আমরা এখানে গুণনা করব, অর্থাৎ দত দুই পেজ দং এখানে গুণনা করব, কারণ তানবিনের পর কী আসছে ফা আসছে। তো আমরা এখানে মিলাই পড়ব ফি কুলু বিহিম মার দং ফাজাদাহুমুল্লাহু মার দ। তো বন্ধুরা, যদি ওয়াকফ ধরি তাহলে আমরা এখানে গুণনা করব না, আর যদি ওয়াকফ না ধরি অর্থাৎ মিলাই পড়ি তাহলে অবশ্যই এখানে আমরা গুণনা করব। তো ফি কুলু বিহিম মার দুং ফাজাদাহুমুল্লাহু মার দ। তারপর ওয়াও জুবুর ওয়া লাম জুবুর লা ওয়া লা হামিম পেশ হুম ওয়া লা হুম আইন জুবুর আ ওয়া লা হুম আ জাল আল জুবুর জা ওয়া লা হুম আ জা আইন জুবুর আ আইন জুবুর আ ওয়ালাহুম আযা বা দুই পেশ বুন ওয়ালাহুম আযাবুন হামজা জবর আ লাম ইয়াজিল লি আলি মিম দুই পেশ মুন আলিমুন। আর যদি আমরা এখন ওয়াকফ দিই তাহলে হবে আলিম ওয়ালাহুম আযাবুন আলিম। তো বন্ধুরা, এখানে দেখুন তানবিনের পর কী আসছে বা আসছে এবং চুট্টে একটা মিমও আসছে। তো যদি তানবিনের পর কিংবা নুন সাকিনের পরে বা আসে এবং চুট্টু মিমটা আসে তাহলে আমরা এই চুট্টু মিমটা দ্বারা কী করি, বদল করে পড়ি, আর এই গুণনার নাম হবে ইকলাব গুণনা। তো ওয়ালাহুম আযাবুন আলিম বাজের বি মিম আলজিবর মা বিমা কাফ আলজিবর কা বিমা কা নুন ওয়াপেশ নু বিমা কা নু মা তে এক লিপটান হবে, কা তে এক লিপটান হবে, নু তে এক লিপটান হবে। বিমা কা নু ইয়াক আফজিবর ইয়াক
Bima kanu yakzalzadhi. Bima kanu yakzi. Bawa pesh bunun zivunna. Bima kanu yakzibuna. Arok fudallu habiya. Bima kanu yakzibun. Ekhane amra tin alif tan dibo. To shompurno ayatta habiya. Walahum azabun alim. Bima kanu yakzibun. To bondhura amra ei ayatti ebong ei ayat duti ayat ekshathe mil kore porbo. To jodi mil kore pori tahole hobe walahum azabun alimum bima kanu yakzibun. Tabar bondhura dekhun waw zibar wa hamza zer I wa I dal al zibar za wa idha qaf ya zer qil hamza wallah وَإِذَا قِيلَ لَمْ زِبُ اللَّهِ وَإِذَا قِيلَ لَهَا مِنْ بِشْهُمْ وَإِذَا قِيلَ لَهُمْ لَمْ عَلِي زِبُ اللَّهِ وَإِذَا قِيلَ لَهُمْ لَا وَإِذَا وَوْ زِبُ الرُّوَى حَمْزَ زِرْ إِذَا لَعْلِي زِبُ الذَا إِذَا لَعْلِي زِبُ الذَا يَكَنَ عَمْلِ أَكْلِفْ تَنْدِبُوا قف يا زرقي এখানে একলিপ টান দিব লাম জিবুল্লাহ টান হবে না আবার এ লাম জিবুল্লাহ টান হবে না হামিম পেশুম এখানেও টান হবে না কিন্তু লাম আলিফ জিবুল্লাহ এখানে আবার একলিপ টান দিব তো ওয়া ইযা কিলা লাহুম লা তা ফা পেশ তুফ লা তুফ সিনজের সি লা তুফসি দাল ওয়া পেশ দু লা তুফসিদু ফা লাম জের ফিল এ ফা গি এ লাম কে ধরবে ফা লাম জের ফিল হামজা রজবর আর দজে দি ফিল আর দি তো ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি আর যদি আমরা এখন ওয়াকফ ধরি তাহলে এই দোয়াত্র আমরা জজমওয়ালা দোয়াদের মত উচ্চারণ করব যেমন ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ফিল আরদ ফিল আরদ এভাবে হবে ফিল আরদ তারপর কফ আলিফ জবর ক লাম পেশ লু ক লু এখানে লুতে আমরা তিন আলিফ টান দিব আর কতে এক আলিফ টান দিব ক লু হামজা নুন জের ইন যেমন না ক লু ইন না ইন এখানে আমরা কী গণনা করবো ওয়াজিব গণনা করবো কারণ হরকতের বামে নুনের উপরে যদি তাসদিদ কিংবা মিমের উপরে তাসদিদ আসে তাহলে সেখানে আমরা গণনা করি আর এক গণনার নাম হবে ওয়াজিব গণনা হামজা নুন জের ইন নুন যেমন না ইন না মিম আলিফ জবর মা ইন না মা قالوا إنما نون حازفر نح نون حازفر نح هو بنا هو بيه نون حازفر نح نح نون پیش نو نح نو ميم سواد پیش موس نح نو موس ميم سواد پیش موس মুস মিম সোয়াদ পেশ মুস হবে না যদি আপনি মুস বলেন তাহলে সিনের মতো উচ্চারণ হবে তো সিনের মতো এখন উচ্চারণ হবে না অর্থাৎ জজমওয়ালা সিনের মতো উচ্চারণ হবে না এখন হবে জজমওয়ালা সোয়াদের মতো উচ্চারণ তো মিম সোয়াদ পেশ মুস মুস এই সোয়াদটা আপনি একটু মোটা করে উচ্চারণ করবেন কলু ইন্নামা নাহনু মুসলি হাওয়া পেশ হু নুন জীবন না হাওয়া পেশ হু নুন জীবন না قالوا إنما نحن مسلحون أجد وقف دري تحول وبي قالوا إنما نحن مسلحون طبعا ركان تكي بولي وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما قالوا إنما نحن مسلحون তো বন্ধুরা ঠিক আমরা এভাবে পড়বো তারপর বন্ধুরা এখানে দেখুন হামজা জবর আলাম আলিফ জবর লা আলা হামজা নুন জের ইন নুন জবর না আলা ইন্না এলাতে আমরা তিন আলিফ টান দিব আলা ইন্না হামিম পেশ হুম আলা ইন্না এখানে আমরা ওয়াজিব গুণনা করব আলা ইন্না হুম হা পেশ হু আলা ইন্না হুম হু মিম লাম পেশ মুল আলা ইন্না হুম হুমুল হুমুল মিম ফা পেশ মুফ হুমুল মুফ সিনজে সি হুমুল মুফ সি দাল ওয়া পেশ দু নুন জীবন না হুমুল মুফ সি দু না এ দুতে আমরা এক লিপটান দিব দাল ওয়া পেশ দু এটা মধ্যে হরফ দু না হুমুল মুফ সি দু না ওয়া উজবর ওয়া লাম খারাজ বল্লা ওয়ালা কাফ লামজের কিল এ কাফ গিয়ে এ লামকে ধরবে এ কাফ নিতে এ নুনের সাথে মিল করে পড়বো না কাফ লামজের কিল ওয়ালা কিল লাম আল উজবল্লা ওয়ালা কিল লা ইয়াশ ইনজবর ইয়াশ আইন পেশ উ ইয়াশ উ রো ওয়া পেশ রু নুন জীবন না
ولكن لا يشعرون اقفضل হবে ولكن لا يشعرون الا انهم هم المفسدون الا انهم هم المفسدون ولكن لا يشعرون ولكن لا يشعرون তারপর ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ইযা আলিফ জবর যা ওয়া ইযা ক্বাফ ইয়া জের ক্বিলা হামজা বললা ওয়া ইযা ক্বিলা এখানে যাতে আকলিফ নন হবে ইতে আকলিফ নন হবে ওয়া ইযা ক্বিলা হামজা বললা ওয়া ইযা ক্বিলা হামজা বললা وَإِذَا قِيلَ لَهُمْ مِمْ پیش هُمْ وَإِذَا قِيلَ لَهُمْ حمزہ خواہ زبر آمیم زیر می آمی آتے اکلی کن ہو بیا نون ہو پیش نو آمی نو کاف زبر کامیم علی زبر ما کاما اے ماتے ہم را تین علی ٹان دی بو ایون اے نو تے ہم را اکلی ٹان دی بو آمی نو کاما حمزہ خواہ زبر آ اکلی ٹان ہو بیا کاما آمیم زبر ما كما آما نون نون زبر نن كما آما نن اخن ہم واجب گنا کربو آما نن نون الف زبر نا اخن ایک لفٹ ان ہوبے كما آما نن نا سین پسو كما آما نن ناس قف الف زبر ق كما آما نن ناس قال لم بشلو قالوا قوتے اگلی ٹن ہوبے لوتے تین الف ٹن ہوبے قالوا حمزہ زبر ا قالوا ا نون حمزہ پیش نو قالوا ا نو میم زیر می قالوا ا نو می نون پیش نو قالوا ا نو می نو کاف زبر کا میم الف زبر ما کاما اے ما تے ہم تین الف ٹن دیبو حمزہ خلا زبر ا كما ا ميم زبر ما كما ا ما نون سين زبر ناس كما ا ما ناس سين بسو كما ا ما ناس سو فا زبر فا كما ا ما ناس سو فا ها الف زبر ها حمزة پیش او كما ا ما ناس سو فا ها او تو هم دیکھن وقف دل لو ہوبے كما ا ما ناس سو فا ها ها এভাবে হবে তারপর হামজা জবর আলম আলফ জবর লা আলা হামজা নুন জের ইন নুন জবর না আলা ইন্না এলাতে আমরা তিন আলিফ টান দেব আর এর মধ্যে নাম আছে মধ্যে মুনফাসিল ইন্না এখানে আমরা গুণনা করব আর এই গুণনা নাম আছে ওয়াজিব গুণনা তো আলা ইন্না হা মিম পেশ হুম আলা ইন্না হুম হা পেশ হু আলা ইন্না হুম হু মিম সিন পেশ মুস আলা ইন্না হুম হু মুস সিন পেশ সু الا انهم هم السو فا زبر فا حالف زبر ها سفا ها حمزه پیش او سفا ها او اے ہاتے امرا چار الف ٹان دیبو کارن اٹھو چھ مدے متصل تو هم السفا ها او واو زبر وا لام خا زبر لا ولا اے کاف گے اے نون کے دھربنا اے کاف کاف لام زیر کل ارتھات اکھنے کاف اے لام کے دھربے کاف لام زیر کل لام الف زبر لا کل لا یا ان زبر یا কিল্লা ইয়ালাম জবল্লা কিল্লা ইয়ালামিম ওয়াবেশ মুনুন জবন্না কিল্লা ইয়ালামুনা তো আমরা এখান থেকে আবার বলি আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালা ইল্লা ইয়ালামুন তো বন্ধুরা আবার আমরা এখান থেকে বলি প্রথম থেকে আবার শুরু করি ফি কুলুবিহিম মারদুন ফাসাদাহুমুল্লাহু মারদা ওয়ালাহুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকযিবুন আর যদি আমরা এখানে দুটি একসাথে বলি তাহলে হবে ولهم عذاب أليم بما كانوا يكذبون تو আমরা এই আয়াত অবশ্যই একসাথে বলবো ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون আর একসাথে বললো হবে
وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ তো বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে পড়ার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন এবং এই ভিডিওগুলো অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমার এই ভিডিওগুলো দেখে আল্লাহর রহমতে কোরআন শরীফটা শিখতে পারে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যাওয়ার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।